ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतो प्यह नजहो लोक कल्याण मार्गम त्रैलोके प्या प्रतिम महिमा जानकी प्राणवंधो भक्त्या ज्ञानम मृतवर वपु सीतयायो हि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीश्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोयं जात प्रथित पुरुषो रामकृष्णस्त्विदानीं जय जयो रामकृष्णो वंशकल्पो तुरु जय जयो भगवान जगतेरु गुरु जय जयो गुरुमाता जगत जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्य दायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगण सवार चरण रेणु मागे अधम श्री भगवान अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि श्री श्री रामकृष्ण पुथी थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये आमरा पढ़छि जे अध्याय तार नाम कालीर अवस्था वर्णन हरमोहन ओ विलियम आगमन 25 June 1885 ख्रीष्टाब्द। आज क्लास शुरू हवार आगे एक कथा बोली सत्यि सत्यि खूब खूब एक खराब खबर निये दीर्ण हो आछि आपनारा अनेकेई जानेन आमार एक छात्र दीर्घदिन बछर खानेक हलो क्यान्सारे आक्रांत एवं क्यान्सारे डाक्तार थेके जखन ताके बोललेन जे मात्र 1.5 बछर बाँचबे से एकटा पुनर्जात्रा शुरू करेछिल। एई गल्प आमी आपनादेर बोलेछि जे बेलुर मठ जयरामबाटी कामारपुकुर তার নিজের জন্মস্থান বাবা মার কাছে দেখে অবশেষে কাশি সেবাশ্রমে যায়। সেখানে যতদিন সুস্থ ছিল সে হাসপাতালে সেবাও দিয়েছে। মাঝে মাঝে দুজনের ফোনে গল্পও হতো। সপ্তাহ তিনেক আগেও কথা হলো। সেই সময় বললো যে আমার অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে, আর বোধ হয় কোনোদিন ফোনে আপনার সঙ্গে কথা হবে না। আমরা দুজনে খুব হাসাহাসি করলাম, হ্যাঁ তুই আমার আগে রামকৃষ্ণ লোকে যাবি, ওখানে গিয়ে একটা ভালো দেখে বারান্দাওয়ালা ঘর খুঁজে রাখবি আমার জন্য। ঠাকুর তো খুব হার্ড টাস্ক মাস্টার, কাজ না করে এমনি বসে বসে ও লোককেও কেউ খেতে দেবে না। তা দুজনে মিলে আমরা খুব মজা করলাম, হাসলাম, যদিও খুবই ক্ষীণ খুব দুর্বল, এবং বললো এরপরে আর কোনো দিন কথা হবে না, আপনি এবার খোঁজ খবর নিতে হলে আপনি অন্যদের কাছ থেকে আমার খোঁজ খবর নেবেন। ইয়াস ঘন্টাখানেক আগে, এখন 3:30 বাজে, 2:15 চলে গেল। আমি খোঁজ খবর নিয়েছিলাম, শুক্রবারও শুনলাম কথা বন্ধ হয়ে গেছে। তো তখনই বলছিলাম খেতে পাচ্ছি না, কি করে বাঁচবো বলুন তো। আমি জিজ্ঞেস করলাম মাকে জানিয়েছিস ওর নিজের গর্ভধারিণীকে? বললাম প্রাথমিকভাবে জানাইনি, তবে এই খুব দুর্বল হয়ে পড়াতে এরা যখন বলছে হাসপাতালে ঢুকিয়ে দেবে আমিও বুঝতে পারছি আর বাঁচবো না, মাকে জানিয়ে দিয়েছি। মাকে বললাম তুমি অন্যদের কাছ থেকে খবর শুনবে, তার চেয়ে আমার থেকেই শোনো, আমি এবার রামকৃষ্ণ লোকে যাত্রা করছি। এই মৃত্যুর প্রতি কি অদ্ভুত একটা শ্রদ্ধা, খুব সহজে মৃত্যুকে গ্রহণ করছে। আমি যেদিন প্রথম শুনেছি আমার এখনও মনে পড়ে, 11 জুলাই গত বছর পূজ্যপাদ আত্মস্থানন্দজির শরীর চলে যাওয়ার, এই পূজ্যপাদ আত্মস্থানজির জন্ম শতবর্ষের অনুষ্ঠান সেরে আমরা দুজনে ফিরলাম। সমস্ত রাস্তা আগে যাওয়ার আগে সারা অনুষ্ঠান, ফিরে আসার সময় দুজনেই পাশাপাশি বসেছি, কারণ সে আমার ছাত্র। আমি যেদিন প্রথম দিন স্টুডেন্ট সময়ে পড়তে এলো সেই দিন থেকে তাকে চিনি। সমস্ত রাস্তা একবারও নিজের কথা বলল না। যখন আমি মংস কোয়ার্টারের থেকে ফিরে যাচ্ছি তখন খুব ধীরে ধীরে আস্তে আস্তে নিজের কথা বলল। মৃত্যুকে এত সহজভাবে গ্রহণ করা আমি এর আগে কখনো দেখিনি। আমরা এত বছর ধরে, এত জীবন ধরে ভগবান কে নিয়ে থাকার চেষ্টা করছি, আপনারা আমরা সবাই, আমি প্রার্থনা করব সবাই একটু ওর জন্য প্রার্থনা করবেন। এত একদম
বুক চিতিয়ে মৃত্যুকে বরণ করেছে এবং অবশ্যই সাধন ভজনশীল সাধু ছিলেন। এবং সবচেয়ে বড় কথা, কখনো নিজেকে প্রকাশ করতেন না, এটা খুব কম লোকের মধ্যে দেখা যায়। আমরা তো আমাদের দেখানোর জন্য পাগল হয়ে যাই, কত যতক্ষণ না মানুষকে দেখাতে পারছি যে আমি খুব স্পিরিচুয়াল, ততক্ষণ আমাদের মনের ভেতরে শান্তি আসে না। কিন্তু ওর একবারে খুব সাধারণ চেহারা, একবারে প্যাকাঠিসিং চেহারা, ওদের মতো কালো ছিল, ছোট্ট মুখ ছেলে মানুষের মতো, আর কখনো জামা কাপড়ে, যখন নরেন্দ্রপুরের হায়ার সেকেন্ডারি ইউনিটের কোয়ার্ডিনেটর তখনও যেমন ছিল, আমাদের বেলঘরিয়া স্টুডেন্টস হবে ছাত্র হিসেবেও যখন দেখেছি, যখন সাধু হিসেবে আছে তখনও দেখেছি, ভুবনেশ্বরে যখন ছিল তখনও ঠিক একরকম, কামারপুকুরের হেডমাস্টার তখনও ঠিক একইভাবে দেখেছি। কখনো সামান্যতম পদ কাজের ভার, কখনো ওর অ্যাটায়ার চেঞ্জ হয়নি, অদ্ভুত রকম। আজকে ক্লাস করতে আসবো, সব প্রস্তুতি নিচ্ছি, তখন একটা ছোট্ট মেসেজ এলো 2:15 আমাদের চলে গেছে হরিপদ, রামকৃষ্ণ লোকে লীন হয়ে গেছে, ওর সন্ন্যাস নামটাই ভুলে গেছি জানেন তো। অথচ আত্মস্থানন্দজির কাছে তো সন্ন্যাস হয়েছে, তো সন্ন্যাস নামটা মনে থাকাটা খুব উচিত ছিল, কিন্তু হরি হয়েই থেকে গেছে হরিপদ। ওদের ব্যাচে একজন অবাঙালি ছিলেন, সে হরিপদ 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 করে ডাকত ওকে। এইসব নানা রকমের স্মৃতি মনে পড়ছিল। আমরা শুরু করছি কালের অবস্থান বর্ণনা, সেখানে বলছেন যে চৈতন্য চরিতামৃত, আগের দিন যেখানে শেষ হলো, চৈতন্য চরিতামৃত নাটক লিখলেন অবিশ্বাসী গিরিশ। গিরিশ প্রথমে অবিশ্বাসী ছিলেন, তার স্ত্রীর প্রভাবে তার মনের অনেক পরিবর্তন আসে, চৈতন্য চরিতামৃত নাটক লিখলেন। কিন্তু অবিস্মরণীয় ঘটনা, শ্রী চৈতন্য দেবের জীবনী, সেটা নিয়ে চর্চা করতে করতে, খুব পড়াশোনা করতেন, কোনো কিছু লেখা রাখে, পড়াশোনা করতে করতে পড়াশোনা করতে করতে তার মনের মধ্যে এমন একটা পরিবর্তন এলো, এমন একটা ভক্তিভাবের সঞ্চার হলো, যে নাটকটা একদম বদল হয়ে গেল। দূর দূরান্ত থেকে মানুষজন সেই নাটক দেখার জন্য আসতেন, কারণ সবসময় তাদের মনে হতো যে আসল নকল এক হয়ে গেছে। তারা যখন দেখতেন যে নাটকের প্রভাব এমন যে রাস্তায় ছেলেপুলেরা গান গাইতে গাইতে যাচ্ছে, চৈতন্য লীলার নাটক তারা গাইতে গাইতে যাচ্ছে, একে অপরের সঙ্গে বার্তালাপ করছে, চৈতন্য লীলা নাটকের কথোপকথন বলছেন, এমনকি বাইজি বাড়িতে যেখানে ঠুংরি গাওয়া হয়, টপ্পা গাওয়া হয়, নীলবাবুর টপ্পা গাওয়া হয়, সেখানে মাদুক আসক্ত খরিদ্দারের সামনে বাইজিরা গান গাইছে চৈতন্য লীলা নাটকের ভক্তি গান। বলছে এমনকি স্বামী স্ত্রী পাশাপাশি শুয়ে সেই চৈতন্য লীলার নাটকের গান বা নাটকের কথা মনে করার চেষ্টা করছেন। বলছেন এইরকম প্রচার হতে থাকলো। পুঁথিকার লিখছেন, দূর দূরাঞ্চলে কথা এত রাষ্ট্র হয়, অনেকে দেখিতে আসে অর্থ করিবে, গৌর ভক্তে উঠে আনন্দ হওয়ার, শুনিয়া চৈতন্য গীত মুখে যার তার। বলছে এত এত এর প্রচার হলো, দূর দূরান্ত অব্দি এই কথা প্রচার হয়ে গেল, শ্রীরামকৃষ্ণ ভক্তদের, শ্রী গৌরাঙ্গের ভক্তদের মনের মধ্যে ভীষণ আনন্দ। কেন আনন্দ? না, শ্রী চৈতন্যদেবের কথা সবার মুখে তারা শুনতে পাচ্ছে, সবাই যেন শ্রী চৈতন্য নাম নিয়ে একে অপরের খুব প্রিয়জন হয়ে উঠেছে, এবং এর প্রভাব নবদ্বীপবাসী এক পণ্ডিতের মনে কিরকম প্রভাব পড়ল, সেটি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। পুঁথিকার লিখছেন, ব্রজ বিদ্যারত্ন নামে ভক্ত একজন, নবদ্বীপে বাস যেতে গোস্বামী ব্রাহ্মণ, গোরা ধ্যান গোরা জ্ঞান গোরা পদে মতি, গৌরচরণ সেবা গৌরচরণ সেবে ঘরে দিবারাতি, মূরতি রাখিয়া ঘরে অতি ভক্তি ভরে, মঞ্চে লীলা অভিনয়ে শুনিলেন পরে, কহিল মথুরানাথে আপন নন্দনে, গোপ্য কথা সেই হেতু ডাকিয়া গোপনে, সুখের বারতা কিবা পাই শুনিবারে, গৌরলীলা অভিনয় মঞ্চ মাঝে, নিশ্চয়ে নিশ্চয়ে বুঝিবে মনে সন্দ নাকি তায়, পুনরায় গৌরচন্দ্র উদয় ধরায়, সঙ্গে লয়ে সাঙ্গ পাঙ্গ যত কোতাহার, প্রচারিতে ভক্তিমূল লীলা আপনার, বার্ধক্যে প্রযুক্ত আমি যাইতে অক্ষম,
জানিতে যথার্থ তথ্য করো গমন, বিষয় আসার ভরে মহাভক্তিমান, বিশ্বাস আসার ভরে মহাভক্তিমান, সকল সন্ধান দিয়া সন্তানে পাঠান। জনক যেমন তার তেমনি নন্দন, শহরে আসিয়া করে গৌরান্বেষণ, সে তো পায় যে যা চায় সচায় সরল অন্তরে, সর্বাগ্রে গমন রঙ্গমঞ্চেরও ভিতরে। পুথিকার বলছেন যে ব্রজে বিদ্যা ব্রজ বিদ্যারত্ন নামে নবদ্বীপে এক মহাপণ্ডিত ছিলেন। কেমন পণ্ডিত, কি সুন্দর কথা বলছেন, গোরা ধ্যান গোরা জ্ঞান গোরা পদেমতি, গৌরচরণে সেবে ঘরে দিবারাতি। কেমন করে তিনি ভালো ভগবানকে ভালোবাসতেন, গৌর চিন্তা তিনি সদা সর্বদা করতেন। ধ্যান, প্রথম কথাটা গোরা ধ্যান কথাটা ব্যবহার করা হচ্ছে, কারণ হচ্ছে ধ্যান তখনই খুব সাকসেসফুল হয় যখন আমাদের অন্য কোনো চিন্তা এসে আমাদের মনের ওপর প্রভাব ফেলে না। যখন আমরা সব মনকে গুটিয়ে এক জায়গায় আনতে পারি, তখন যখন ঈশ্বরের একটা নিরবচ্ছিন্ন চিন্তা হয় সেটাকে বলা হয় ধ্যান। এই প্রথমেই গোরা ধ্যান শব্দটা ব্যবহার করার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে সেই মানুষটি কেমনভাবে নিশিদিন ভগবানের সঙ্গে মিলিত হয়ে আছেন, গোরা ধ্যান। তারপরে বলছেন গোরা জ্ঞান, গোরা জ্ঞান মানে গোরার যে অন্তর্নিহিত যে ভাবনা। আমরা ঈশ্বরকে ডাকি কেন না, ঈশ্বরীয় ভাবকে আত্মস্থ করে ঈশ্বরীয়ময় হওয়া। গোরা জ্ঞান মানে হচ্ছে গোরার যে শিক্ষা, শ্রী চৈতন্য দেবের যে শিক্ষা, সেটিতে যেন তিনি ডুবে আছেন, তার প্রতিটি লীলা তার ভেতরে তত্ত্ব অন্বেষণ করছেন, এইটা হচ্ছে গোরা জ্ঞান। এরপরে বলছেন গোরা পদে মতি, তার মন প্রাণ সমস্ত শ্রী চৈতন্যের শ্রীপাদপদ্মে তিনি উৎসর্গ করেছেন। তারপরে বলছেন গৌর চরণে সেবে ঘরে দিবারাতি, ব্যক্তি জীবনের কথা বলছেন যে রাত দিন তিনি একসঙ্গে এক করে শ্রীকৃষ্ণ সেবা ঘরেতে করেন। গৌর চরণে সেবে ঘরে দিবারাতি, মূরতি রাখিয়া ঘরে অতি ভক্তি ভরে, মঞ্চে লীলা অভিনয় শুনিলেন ভরে, কহিল মথুরানাথে আপন নন্দনে, গোপ্য কথা সেই হেতু ডাকিয়া গোপনে। তিনি ঘরেতে মূর্তি রেখে অত্যন্ত ভক্তি ভরে তার সেবা করেন, তার সেবা করতে থাকেন, এবং সেই সেবা করেন বলেই তিনি তাতে একেবারে ডুবে থাকেন। একদিন তার মনে হলো, তার সন্তান তিনি শুনলেন যে শ্রী চৈতন্যের এই লীলা জগতের সর্বত্র ছড়িয়ে পড়েছে এবং এত ব্যাপ্তভাবে ছড়িয়েছে, তার কাছেও এসেছে খবর। যেহেতু তিনি একজন প্রতিষ্ঠিত মানুষ এবং তখনকার দিনে এই নাটক অপেরা এগুলোতে যারা কাজ করত সেগুলোকে খুব উচ্চমানের জিনিস বলে মনে করা হতো না, তাই তিনি অত্যন্ত গোপনে নিজের ছেলে মথুরানাথ তাকে ডাকলেন ঘরে, এবং অত্যন্ত গোপনে তাকে ডেকে বললেন, সুখেরও বারতা কি বা পাই শুনিবারে, গৌরলীলা অভিনয় মঞ্চের ভিতরে। যখন প্রথম শ্রী গৌরাঙ্গ শ্রীকৃষ্ণ চৈতন্য এই এসছিলেন ধরাধামে লীলা করতে, তখন সাধারণ মানুষরাই তাকে চিন্ত না, সাধারণ মানুষরাই তাকে ইগনোর করে চলেছিলেন। সেই শ্রীকৃষ্ণ চৈতন্যের জন্মের এই কত বছরের মধ্যে নাটক হচ্ছে, আমাদের সামাজিক সমস্যা নিয়ে সাধারণত নাটক হয়, সামাজিক সমস্যা নিয়ে হরিকথাও হয়, কিন্তু যে সমস্ত যাত্রাপালা খুব পপুলার সেগুলো হচ্ছে এন্টারটেইনিং, একেবারে বিনোদনমূলক জিনিস। সেই বিনোদনমূলক স্তরে তারা ইয়েকে নিয়ে এসেছেন, অথচ এতটুকু গৌরের মহিমার কোনো অবনমন কিছু হয়নি, এটা তিনি শুনেছেন। তাই তিনি তাকে বললেন, তুমি যাও গিয়ে খোঁজ করো গৌরলীলা অভিনয় মঞ্চের ভতরে, নিশ্চয় বুঝিবে মনে সন্দেহ নাই তায় পুনরায় গৌরচন্দ্র উদয় ধারায়। আমার এটা খুব পরিষ্কার মনে হচ্ছে ভগবান আবার অবতীর্ণ হয়েছেন, ভগবান অন্যরূপে অবতীর্ণ হয়েছেন। কিন্তু এই দেখুন সাধক তিনি বুঝতে পারছেন, এই কাণ্ড যখন হচ্ছে গৌর নিমাইকে নিয়ে, মানুষের ব্যক্তিগত জীবনে শ্রীকৃষ্ণ চৈতন্যের জীবনলীলা ব্যাখ্যা হচ্ছে এবং মানুষ সেটা দেখে আনন্দ পাচ্ছে, শান্তি পাচ্ছে, তৃপ্তি পাচ্ছে, বারবার সেই লীলা দর্শন করতে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই শ্রী ভগবান আবার ধরায় অবতীর্ণ হয়েছেন। কেমনভাবে অবতীর্ণ হয়েছেন বলছেন,
সঙ্গে লয়ে সাঙ্গ পাঙ্গ যতেক তাহার প্রচারিতে ভক্তিমূল লীলা আপনার। বার্ধক্য উপযুক্ত আমি যাইতে সক্ষম, জানিতে যথার্থ তথ্য তত্ত্ব করহ গমন। নিশ্চয়ই গৌর এসেছেন, এবং শুধু তিনি একা আসেননি, তার সময় যারা যারা এসেছিলেন সবাই এখন বোধ হয় পুনরায় অবতীর্ণ হয়েছেন। কারণ শ্রীকৃষ্ণ চৈতন্য যখন লীলা করতে আসবেন, একলা তো তিনি লীলা করবেন না, তিনি সঙ্গে করে সবাইকে সঙ্গে করে নিয়ে আসবেন। তাই তিনি এসেছেন, তুমি যাও গিয়ে অন্বেষণ করো। আমার অনেক বয়স হয়ে গেছে, আমার পক্ষে আর কলকাতায় গিয়ে এর অন্বেষণ করা সম্ভব নয়, তুমি যাও গিয়ে অন্বেষণ করো। জনক যেমন তার তেমনি নন্দন, শহরে আসিয়া করে গৌর অন্বেষণ। সে তো পায় যে যা চায় সরল অন্তরে, সর্বাগ্রে গমন রঙ্গমঞ্চের ভিতরে। সে প্রথমে তার বাবার কাছে শুনেছিল যে এই রঙ্গমঞ্চে তার কথা, শ্রীকৃষ্ণ চৈতন্যের কথা আলোচনা হচ্ছে, তাই আর অন্য কোনো দিকে না গিয়ে সে প্রথম রঙ্গমঞ্চের দিকে গেল। এইবার কি হলো, অভিনয় দেখে তার কি হলো সেটা আমরা পড়ব। অভিনয়ে শুনিয়া ভকতি মাতা মাখা গীত, ভক্তিমান ব্রাহ্মণ সন্তান বিমোহিত, উথলে আনন্দে হিয়া পুলক অপারে, দ্রুত ধায়ে দেখিবারে কেবা নাট্যকার, আত্মহারা গিরিশে করিয়া দর্শন, বাসনা ধুলায় লুটে ধরিয়া চরণ, শশব্যস্ত নাট্যকার কায়স্থের ছেলে, ধরিয়া দ্বিজের হাত উঠাইল তল তুলে, আসিসিল হাতে তুলি গিরিশে প্রচুর, মনোবাঞ্ছা পূর্ণ তোর করুণ গৌর, কায় মনোবাক্যে আমি করি আশীর্বাদে, পাইবে পরম গুরু পূর্ণ হবে সাধ, এইখানে এক কথা করো অবধান, এইখানে এক কথা করো অবধান, থাকিতে নারিনু নাহি করিয়া বাখান, বটেন গিরিশ খোষ কায়স্থ নন্দন, ব্রাহ্মণে উচিত নয় পরশে চরণ, বিশ্বাস ভকতি চিত্তে এতে কোথায়, না লইয়া পদধূলি থাকা না যায়, ব্রাহ্মণের আশীর্বাদ ফলিল কি মতি, বড়ই সুন্দর ক্রমে শুনিবে ভারতী। পুথিকার বলছে গৌরভক্ত মথুরানাথ তিনি এলেন, এসে চৈতন্যলীলা নাটকের অভিনয় দেখলেন, সেই ভক্তিমাখা গীত শুনতে শুনতে তিনি একেবারে বিমোহিত হয়ে গেলেন। তিনি উথল অন্তরে, পুলকে, আনন্দে আর নিজেকে সামলে রাখতে পাচ্ছেন না, চতুর্দিকে খোঁজ করতে থাকলেন নাট্যকার কোথায়। উইংসের ভেতরে গিয়ে তিনি গিরিশচন্দ্রকে দেখলেন, এবং গিরিশচন্দ্রকে দেখে তিনি আত্মহারা হয়ে উঠলেন। এমন মানুষের হাত দিয়ে, এমন মানুষের কলম দিয়ে এই রকম লেখা বেরিয়েছে, এটা ভেবেই যেন তার ভীষণ রকমের আনন্দ হতে থাকলো। তিনি গিয়ে গিরিশ ঘোষকে প্রথমে জড়িয়ে ধরলেন, তারপরে তার পা দুটি তার পায়ের কাছে লুটে তার চরণ ধুলি নিতে থাকলেন। নাট্যকার গিরিশ ঘোষ তিনি তো জানেন, তিনি মানুষ থেকে চিনতে পারেন, তার সেই নানা রকম ফোটা তিলক গলায় পৈতে এসব দেখে তিনি বুঝেছিলেন ছিল তো ব্রাহ্মণ সন্তান। আমি কায়স্থ, আমার পায়ে হাত দিচ্ছে, তখনকার দিনে এগুলো জাতিগত ভাবটা খুব তীব্র ছিল। তিনি তাড়াতাড়ি করে তাকে টেনে ওপরে তোলালেন। তিনি বলছেন, এসব কি করছেন, আশিসিল হাত তুলি গিরিশে প্রচুর, মনোবাঞ্ছা পূর্ণ তোর করুণ গৌর। তার মাথায় হাত রেখে গিরিশচন্দ্রকে তিনি আশীর্বাদ করলেন যে তোর মনোবাঞ্ছা পূর্ণ করুক। গিরিশ সে সময় একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছিল, জীবনটা যেন কোনো একটা জায়গা একটা পূর্ণচ্ছেদ হয়ে গেছে, সারা জীবন নিজের গোঁয়ে চলেছেন, সারা জীবন নিজের বিশ্বাস নিয়ে গিয়ে চলেছেন, সারা জীবন নিজে যেটা ভালো বুঝেছেন সেইটাই করেছেন, এর বাইরে আর অন্য কোনো রকম জিনিসের প্রতি তিনি মাথা গলাননি। যত বয়স বাড়ছিল, যত সময় পেরোচ্ছিল, গিরিশ ঘোষের বিশ্বাস একটু 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 করে ভাঙতে শুরু করছিল। তিনি যেন যে পথ দিয়ে চলছেন সেটা যে ভুল, কেউ না বললেও তিনি ধীরে ধীরে সেটা অনুভব করছিলেন, এবং তিনি একজন কাউকে খুঁজে চলেছিলেন, এবং এই খোঁজা যে মানুষ আগে এই সাধারণ সামাজিক নাটক লিখেছেন সেই মানুষ ধীরে ধীরে ভগবানের লীলা লেখা শুরু করলেন, এবং লিখতে লিখতেই তার এই চৈতন্য লীলা লেখা।
তিনি যেন তখনও খুঁজছেন, আসল লোককে খুঁজে পাননি। এই যে আশীর্বাদটা করেছিলেন, কায় মনো বাক্যে আমি করি আশীর্বাদ, কায় মনো বাক্যে আমি করি আশীর্বাদ, পাইবে পরম গুরু পূর্ণ হইবে সাধ। তিনি তাকে আশীর্বাদ করলেন যে তোমার যে তুমি যে একজনকে খুঁজে চলেছ, সেই পরম গুরুকে খুঁজে চলেছ, তুমি অবশ্যই অবশ্যই সেই পরম গুরু খুঁজে পাবে, এটা আমি তোমাকে আশীর্বাদ করি। এইখানে এক কথা করো অবধান, থাকিতে নারীনু নাহি করিয়া বাখান, বটেন গিরিশ ঘোষ কায়স্থ নন্দন, ব্রাহ্মণ উচিত নয় পরশে চরণ, বিশ্বাস বিভক্তি চিত্তে এত কথাহায়, না লইয়া পদধুলি থাকা নাহি যায়। ব্রাহ্মণের আশীর্বাদ ফলিল কিমতি, বড়ই সুন্দর ক্রমে শুনিবে ভারতী। বলছেন আমাদের মনে হতে পারে যে সামাজিক এতে ব্রাহ্মণরা অনেক উচ্চ জাতি, কায়স্থ অনেক নিম্ন জাতি, অতএব এই যে ব্রাহ্মণ নন্দন কায়স্থের পদতুলি গ্রহণ করেছে এটা বোধ হয় ঠিক করেনি। কিন্তু যার ভেতরে এই ভক্তিভাব এত তীব্র রয়েছে, যিনি ভক্তি বিশ্বাসে একেবারে পূর্ণ হয়ে রয়েছেন, তিনি ব্রাহ্মণ হোক আর ক্ষত্রিয় হোক বা নিচ জাতির হোক, তার পদতুলি গ্রহণ করা যায়। পুথিকার বলছেন, শেষ করছেন এই অংশটা এই দিয়ে, বলছেন ব্রাহ্মণের আশীর্বাদ ফলিল কিমতি, বড়ই সুন্দর ক্রমে শুনিবে ভারতী। ব্রাহ্মণ আশীর্বাদ করেছিলেন, তুমি যে পরম গুরু খুঁজে পে চলেছ, সেই গুরু যে তোমাকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে, যার যাকে না পেয়ে তোমার ভীষণ কষ্ট হচ্ছে তাকে তুমি অবশ্যই খুঁজে পাবেন। সেটা কেমনভাবে খুঁজে পেলেন সেইটা আমরা দেখতে পাব। পুথিকা লিখছেন, দক্ষিণের শহরে এবে লোক সমাগম, পূর্বেকার চেয়ে বেশি কভু নহে কম, তুলনায় অতি অল্প অতিথি সন্ন্যাসী, নানাবিধ সম্প্রদায়ে স্বদেশীয় বেশি, পুরীর মহিমা সবে এ প্রদেশে জানে, অনেকের আশা আসে কালী দর্শনে, কেমনে মহিমা কথা স্বদেশে প্রচারে, বলিবার কোন শক্তি নাহি কো আমার, এক সমাচার কহি করো অবধান, সাগরে সাগরের দিকে কিসে তটিনীর টান, একদিন কিবা ভাবে প্রভুদেব রায়, বলিলেন ভাবাবেশে সম্বোধি আমায়, অনেকেই কয় মরে আমি সেই জন, বুঝিতে না পারি কেন কেহ কহে এরকম, তাই যদি হই আমি কেন না হেতায়, সমাগমে যত লোক যেন নদিয়ায়, কোথা থাকে রহে কোথা অসন বসন, অসন শয়ন গৌরঙ্গ চন্দ্র অবতারে হইল যেমন, যেথা যেন কথা নহে দেহি তারপর দিনে, জলে স্থলে নানা দিকে যান আরাহনে, সঙ্গতিবিহীন দুঃখী করি নাই গেটে, পায়েতে হাঁটিয়া পথ আসে ছুটে ছুটে, লোকে হয় লোকারণ্য পুরীর মাঝারে, এমন বৃহৎ পুরী তাহে নাহি ধরে, ক্রমান্বয় দিনত্রয় এই রূপে যায়, তখন হইতে ত্রস্ত প্রভুদেব রায়, সম্বোধিয়া শ্যামা মায়ে বলিলেন কথা, মা তুমি এখন দাও কমাই জনতা, ক্রমশ কমিল লোক নাহি নাহে আর, রামকৃষ্ণ লীলা গীতি ভক্তির ভাণ্ডার। পুথিকার বলছেন আরেকটি ছেলে মানুষের গল্প, এখানে তো গিরিশ ঘোষ এক ছেলে মানুষ আছেই, আরেক ছেলে মানুষের গল্প তিনি বলছেন। দক্ষিণেশ্বরে সেই সময় আস্তে আস্তে ধীরে ধীরে লোক সমাগম বাড়তে থাকছে, আগে যেমন সাধারণ মানুষরা মহিষের মন্দির মন্দির বলে আসতেন না, সেই সময় লোক সমাগম ভীষণ রকমের কম ছিল, সে সময় বেশি করে আসতেন সন্ন্যাসীরা, গঙ্গাসাগর ফেরত যাত্রী বা গঙ্গাসাগর যাত্রা করছেন যাত্রীরা সন্ন্যাসীরা, তারা এই দক্ষিণেশ্বরে এসে থাকতেন, এবং দক্ষিণেশ্বরে সাধু মহাত্মাদের জন্য ভিক্ষার ব্যবস্থা ছিল, তারা মায়ের প্রসাদও পেতে পারতেন, আবার যদি তারা নিজেরা রান্না করে খেতে চান তারও ব্যবস্থা ছিল, ভাণ্ডার থেকে তারও জোগাড় দেওয়া হতো। এই করে সন্ন্যাসীরা ধীরে 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 এই দেশে আসা শুরু করলেন। এমন সময় সন্ন্যাসীরা এইখানে আস্তে আস্তে ধীরে ধীরে তারা যখন গঙ্গাসাগরের দিকে যান, ওই পথে যত সাধু সন্ন্যাসী বা কোনো গৃহস্থের বাড়িতে গিয়ে যদি উপস্থিত হন, তারা দক্ষিণেশ্বরের কথা বলেন, মায়ের অপরূপ রূপের কথা বলেন, এবং সেই রূপের টানে মানুষ ধীরে ধীরে আসতে শুরু করলেন।
সন্ন্যাসীরা যেন এখানে অনুঘটক ছিলেন, মায়ের প্রচারে যেন একদল ত্যাগী সন্ন্যাসীর দরকার ছিল। সেই কারণে একদল ত্যাগী সন্ন্যাসী এসে উপস্থিত হলো। মায়ের প্রচার শুরু হলো, মাকে নিয়ে তাদের ভীষণ আনন্দ, মাকে নিয়ে তাদের খুব তারা হইচই করছেন। ধীরে ধীরে মানুষজন আসতে থাকলেন, সন্ন্যাসীর সংখ্যা কমতে থাকছে। বলছেন নানা দেশের মানুষ আসছে, নানাবিধ সম্প্রদায়, স্বদেশীয় বেশি। পুরীর মহিমা সবে এই প্রদেশে জানে, অনেকে আসে আশা আসে কালী দর্শনে। কেমনে মহিমা কথা স্বদেশে প্রচার, বলিবার কোনো শক্তি নাহি কো আমার। বলছেন অনেক মানুষজন আসতেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আসতেন, কিন্তু বাঙালিরাই বেশি আসতেন তখন। নানা সম্প্রদায়ের মানুষ তার কাছে আসতেন। পুরীর মহিমা, পুরী অর্থাৎ দক্ষিণেশ্বর, পুরী অর্থাৎ মন্দির, মন্দিরের এখানে পুরী মানে জগন্নাথ ধাম পুরী নয়, পুরীর মহিমা প্রচারিত হতে থাকলো এবং মানুষ আসতে থাকলেন। আপনাদের মনে আছে কিনা জানি না, যখন আমরা পড়েছি এখানে ঠাকুরকে যখন জগদম্বার বেশকারী হিসেবে নিয়োগ করা হলো, তখন তিনি কিছুতেই রাজি হচ্ছিলেন না, কারণ মায়ের এই যে অলঙ্কার আদির দায়িত্ব সেটা তিনি নিতে চাইছিলেন না। তিনি বলেছিলেন ওসব জঞ্জালের দায়িত্ব কে নেবে। তখন ওই ওসব জঞ্জালের দায়িত্ব নেবার জন্য হৃদয়রামকে নিযুক্ত করা হলো। হৃদয়রাম ওইসব জঞ্জালের দায়িত্ব নিলেন এবং তিনি বেশকারী, তিনি অপূর্বভাবে সাজাতেন, মাকে এমনভাবে সাজাতেন যেন মা প্রধানা। আমাদের ক্ষেত্রে আমরাই প্রধানা হয়ে যাই, প্রধান হয়ে যাই, সেখানে যেন মাই প্রধানা। কত ভাল সুন্দর করে তিনি ভাবতেন, এখনো দেখবেন মাকে ওইভাবেই কাপড় পরায়। দেখবেন দক্ষিণেশ্বরে একটা অদ্ভুত কায়দায় কাপড় পরায়, মারাঠি মেয়েরা যেরকম ভাবে কাপড় পরে পেঁচিয়ে পেঁচিয়ে পায়, দেখবেন মায়ের কাপড়টি ওরকম ভাবে পরানো হয় যাতে মায়ের পা এতটুকু না দেখা যায়। ঝড় জল বৃষ্টি তুফান যাই হোক না কেন, মায়ের এতটুকু কাপড় উঠবে না, এমন সুন্দর করে পরানো হয়। শুধু ওখানেই শেষ নয়, মাকে খুব ভারী আঁচলের শিফন বেনারসি পরানো হয়, কাতান বেনারসি পরানো হয়। ওই অত ভারী আঁচল মা যদি যেন বইতে না পারেন, তাই ময়ূরের পালকের মতো ওই যে পেছনের অংশটা ওখানে ক্লিপ করে দেওয়া থাকে। ইদানিং নানা কারণ নানা রকম সাজে সাজানো হয়, কিন্তু ওই যে সাজটা ওটা শ্রীরামকৃষ্ণের করে দেওয়া। মাকে তিনি নানা রকম অলঙ্কার পরানোর কথা বলতেন, যেখানে যা কিছু দেখতেন, এমনকি যে ভিজিটাররাও আসতেন তাদের পড়া অলঙ্কার, সেই মহিলাদের পড়া অলঙ্কার দেখে শ্রীরামকৃষ্ণের মনে যা বাসনা হতো মথুরানাথকে তিনি বলতেন এবং মাকে তিনি সাজাতেন। দক্ষিণেশ্বর মন্দিরের বাগান ফুলে ভর্তি, সেই ফুলে ফুলে মাকে অপূর্ব সাজিয়ে রাখতেন। মানুষে আসছেন, মানুষে প্রচার করছেন। একদিন এই বাচ্চা ছেলের একটা অদ্ভুত খেলা হতে থাকলো। তিনি বললেন হেমা, আমি শুনেছি সবাই আমাকে সেই বলে, আমি সেই শ্রীকৃষ্ণ চৈতন্য, কিন্তু কই আমাকে দেখতে তো লোকে আসে না। যেমন শ্রীকৃষ্ণ চৈতন্যকে দেখতে নদিয়ায় আসতেন, দলে দলে মানুষ আসতেন, এত লোক আসতেন যে কোথায় বসতে দেবে কোথায় শুতে দেবে তার কোনো ঠিক নেই, সবাই গৌরাঙ্গ চন্দ্রের আকর্ষণে আসতেন, কই আমাকে দেখতে তো কেউ আসে না। কি ছোট্ট ছেলে, কি সুন্দর, দেখুন শ্রীরামকৃষ্ণের যে বাল্য লীলা, বাল্য ভাব, এগুলো ভাবলেই কিরকম উত্তেজনা হতে থাকে। বলছেন একবারে ছোট ছেলের মতো মাকে গিয়ে ঠোঁট ফুলিয়ে বলল, কেউ আমাকে দেখতে আসে না, সবাই গৌরাঙ্গ অবতারকে দেখতে আসে। সেই ছোট ছেলে দুটোর মধ্যে বড়জন যে রেজাল্টে খুব ভালো তার কথা সবাই অ্যাপ্রিসিয়েট করে, ছোট ছেলেটা যে রেজাল্ট ভালো করে না তাকে লোকে পোছে না, সে মায়ের কাছে সে আর দুঃখ কোথায় জানাবে, সে ঠোঁট ফুলিয়ে মায়ের কাছে গিয়ে কাঁদে, এও ঠেন ঠিক সেই রকম। কিন্তু মা তো তার সবসময় তাকে সাপোর্ট করে যাচ্ছেন, এই রকম সাপোর্টিনই মা পাওয়া খুব কঠিন। বলছেন আচ্ছা তাই হয়েছে, ঠিক আছে। সঙ্গে সঙ্গে পরের দিন থেকে অদ্ভুতভাবে প্রচুর লোক আসতে থাকলেন, জলে স্থলে নানা দিকে যান আরোহণে, সঙ্গতিবিহীন দুঃখী করি নাই গেঁটে, পায়েতে হাঁটিয়া পথ আসে ছুটে ছুটে। বলছে পরের দিন থেকে সে নৌকা পথে ঘোড়ায় পায়ে হেঁটে দলে দলে মানুষ আসতে শুরু করেছে, 50,000 লোক ধরে পুরীর মধ্যে। এই যে বর্ণনা আছে যেদিন দক্ষিণেশ্বর উন্মুক্ত করে দেওয়া হলো মানুষজনের জন্য, সেদিনকে 50,000 লোক এসেছিল সেই যুগে, এবং মন্দিরে আর এতটুকু জায়গা ছিল না। সেইটার হিসেব অনুযায়ী দক্ষিণেশ্বর মন্দিরে সব শুধু 50,000 মতো মানুষ জড়ো হতে পারে।
অত লোক আসতে থাকলো। বলছেন এমন বৃহৎ পুরী তাহে নাহি ধরে, লোকে হয় লোকারণ্য পুরীর মাঝারে। এত বড় মন্দির, তার এত বড় কমপ্লেক্স, কোনো জায়গায় খালি নেই, গিজ 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 করছে লোক। ঠাকুর সেই সময় এরকম ছেলে মানুষই করেছিলেন। এখন যদি একদিন কল্পতর উৎসবের দিন দেখতেন, তাহলে আর এই ছেলে মানুষই তখন করার সাহসই করতেন না। এখন যে কিভাবে লোকে কামড়ে খিঁচড়ে নিয়ে যায়, এই কাশীপুর উদ্যান বাটিতেই আমরা দেখি। বাপ রে বাপ, সে এমন প্রার্থনা জানায়, খাটের ছত্রি ধরে, প্রত্যেকবারে খাটের ছত্রি প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থায় মরতে থাকে খাট, সঙ্গে ঠাকুরও। ঠাকুরকে বেশ ভালো করে শক্ত করে বসানো থাকে, না হলে সেই ভালোবাসার টানে ঠাকুরের অবস্থা খুব খারাপ হয়। যদি ঠাকুর জানতেন আজকে দিনে এরকমটা হবে, নিশ্চয়ই জেনে ছিলেন, না হলে ছেলে মানুষগুলো করবে কেন? তাই বলছেন প্রচুর লোক এসে উপস্থিত, এরকম একদিন দুদিন তিন দিন এত হয়ে গেল। ছেলে মানুষ তো অদ্ভুত জিনিস চেয়ে ফেলেছে, এখন মা দিয়ে দিয়েছেন আর সেটাকে হজম করতে পারছে না। তাড়াতাড়ি মুক্তির উপায় কে? মা আছেন, তাই মায়ের কাছে ছুটে ছুটে গিয়ে বললেন, সম্বোধিয়া শ্যামা মায়ে বলিলেন কথা, মা তুমি এখন দাও কমায় জনতা। ক্রমে সে কমিল লোক, নাহি রহে আর রামকৃষ্ণ লীলা গীতি ভক্তির ভাণ্ডার। মাকে গিয়ে বললেন, মা এবার অনেক হয়েছে, এবার লোক কমিয়ে দাও। মা সঙ্গে সঙ্গে লোক কমিয়ে দিতে থাকলেন, আর সেরকম ভাবে ভিড় হতে থাকলো। দেখুন ভগবানের সঙ্গে কিরম একটা সম্পর্ক, আমার চাই কাউকে বলতে পারছি না, ভগবানকে গিয়ে বলছি। যখন চাওয়াটা পূর্ণ হয়ে গেল, আবার ভগবানকে গিয়ে বলছি আর চাই না, আবার তিনি কমিয়ে। কি অদ্ভুত অ্যাডজাস্টমেন্ট! এই যে ভগবানের সঙ্গে এই যে ইন্টারনাল অ্যাডজাস্টমেন্ট, এটা কিন্তু আমাদের খুব শেখার জিনিস। এই অ্যাডজাস্টমেন্টটা আমাদের থাকা দরকার। আমরা কিছুতেই এই ইন্টারনাল অ্যাডজাস্টমেন্টটা করে উঠতে পারি না ভগবানের সাথে। এটা যদি এই ইন্টারনাল অ্যাডজাস্টমেন্টটা যদি না করে উঠতে পারি, তাহলে কিন্তু কোনোভাবেই আমরা এগিয়ে যেতে পারবো না। পুথিকার লিখছেন, ইংরেজি শিক্ষার গুণে হিন্দুর যুবক কিমত অবস্থাগত বলা আবশ্যক, আর্য ধর্ম কর্ম প্রায় কেহ নাই মানে, দিবস রজনী মত্ত ইন্দ্রিয় সেবনে, মা বাপে না পায় ভাত গায়ে উড়ে খড়ি, পরায় বামার অঙ্গে বেনারসি শাড়ি, জাতিগত আচার ব্যবহার বিসর্জন, পাকশালে কাজ করে অস্পৃশ্য যবন, ইংরেজের খায়খানা ইংরেজি হোটেলে, দেব দেবী গয়া গঙ্গা বিসর্জন জলে, দোল দুর্গোৎসব নাই ব্রাহ্মণ ভোজন, শ্বেতকায় সাহেবের করে নিমন্ত্রণ, শাস্ত্রের প্রসঙ্গ কথা 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 গেছে ভুলে, সায়েন্স লজিক মন নাটক ন ভেলে, ইংরেজি বহিতে যাহা লিখে শ্বেতকায়, তাহাই শ্রোতব্য পাঠ্য পুরাণের প্রায়, প্রভুর মহিমা কিবা কেমন কৌশল, কালের রুচিতে সভ্য সাহেবের দল। পুথিকার বলছেন সে সময় ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে উঠেছেন যুবকের দল, তাদের ভিতরে একটা অদ্ভুত পরিবর্তন হলো। এই আমাদের বাঙালি জাতির মতো এরকম অনুকরণ প্রিয় বোধহয় খুঁজে পাওয়াটা কঠিন। কোথায় সেই খোট্টাদের দেশে সন্তোষীমা ছিল, সেই শোলা শুক্রবার বিধি অনুসার হয়ে গেল সবার বাড়িতে ছোট ছোট একটা চৌকি, একটা সন্তোষীমার ছবি, ছোলা গুড় আর নিয়ে সেই পাঠ করা, যা জীবনে কখনো খাওয়া হতো না সেই সব জিনিস, সেই গজা লাড্ডু এইসব খেয়েই জীবন কাটতে লাগলো। ঠিক সেই রকম কিরকম অবস্থা হতো ঠাকুর বলছেন, প্রতিকার বলছেন, আর্য ধর্ম কর্ম প্রায় কেহ নাহি মানে, দিবস রজনী মত্ত ইন্দ্রিয় সেবনে। প্রথম যেটা পরিবর্তন এলো, প্রাচীন যে রীতিনীতি ছিল, যেটার উপর ভিত্তি করে এত বছরের ধর্ম ধর্ম চিন্তা এবং ধর্মাচার চলছিল, সেই ধর্মচিন্তা এবং ধর্মাচার তারা সম্পূর্ণভাবে বিসর্জন দিলেন। তাদের সমস্ত দিন রাত্রি তাদের একটাই ছিল, কিসে ভোগ করব এবং কি উপায় ভোগ করলে আরো বেশি আনন্দ লাভ করব। তিন নম্বর বলছেন, মায়ে মা বাপ না পায় ভাত গায়ে উড়ে খড়ি, পরায় বামার অঙ্গে বারাণসী শাড়ি। অবস্থাটা এখনো আছে, মা বাবা যে তাকে জন্ম দিলেন, বড় করলেন, সব কিছু করলেন, তাদের দিকে ফিরেও তাকায় না, গায়ে খড়ি ওঠে, মানে তেল কিনে দেওয়ারও পয়সা থাকে না, মা বাপ গায়ে তেলও মাখতে পারে না, খইও খড়ি ওঠে। এদিকে নিজের প্রিয়তমা স্ত্রীকে বেনারসি শাড়ি কিনে দেওয়ার তাদের পয়সা থাকে।
জাতিগত আচার ব্যবহার বিসর্জন, পাকশালে কাজ করে অস্পৃশ্য যবন। প্রত্যেকের জাতিগত কিছু আচার ছিল, ব্রাহ্মণের যজন যাজন, ক্ষত্রিয়ের রাজকর্ম, বৈশ্যের ব্যবসা কর্ম এবং শূদ্রের চতুর্বর্গের তিন যে বর্গ তাদের সেবা করা। এটা একেবারে সম্পূর্ণ বিস্তৃত হয়ে গেল। দেখা গেল ব্রাহ্মণ সেও ব্যবসা করছে, ব্যবসায়ী সে পূজা অর্চনা করার জন্য খুব বাড়াবাড়ি করছে, ব্রাহ্মণের সাহায্য নিয়ে করছে, কিন্তু করছে। একটা অদ্ভুত রকমের জাতিগত গোলমাল হতে থাকলো। বলছেন জাতিগত আচার ব্যবহার বিসর্জন, পাকশালে কাজ করে অস্পৃশ্য যবন। পাকশালে রান্নাঘরে সেখানে মুসলমান চাকর বাকর থাকতে আরম্ভ করল। ইংরেজের খায়খানা, ইংরেজি হোটেলে দেব দেবী গয়া গঙ্গা বিসর্জন চলে। ইংরেজের খাবার খায়, ইংরেজি খাবার খায়, ইংরেজি হোটেলে গিয়ে নানা রকমের জিনিস খায়, আর দেব দেবী গয়া গঙ্গা বিসর্জন জলে। তাদের যে নিজস্ব যে কুলদেবী, তার প্রতি তাদের কোনো রকম নজর নেই। নিজেদের কুলদেবী কুলদেবতার প্রতি কারুর আমাদের কোনো ভালোবাসা নেই। কোনো রকমে তারা একটা কর্নারে পড়ে আছে। আপনাদের বলেছিলাম জামাপুকুর রাজবাড়িতে নারায়ণের গল্প বলেছিলাম, সেই দুপুরবেলা আমরা গিয়ে পৌঁছলাম, কেউ একজন দুধের প্যাকেটটা ছুঁড়ে দিয়ে গেছে, সেই দুধের প্যাকেটটা ফেটে গেছে ঘরের মধ্যে। আমরা যখন দুপুরবেলা গিয়ে পৌঁছলাম, তখন আমাদের সামনে পূজারি ঘর খুললেন, তাড়াতাড়ি করে দুধের প্যাকেটে যেটুকু দুধ ছিল সেটিকে তিনি ঢাললেন। তারপরে নারায়ণ উঠলেন, তার মঙ্গল আরতি হলো, তার স্নান হলো, তার অন্নভোগ হলো, বিকেলের সন্ধ্যারতি হলো, আবার নারায়ণ শুয়ে পড়লেন, সাকুল্যের সময় 15 মিনিট। অথচ যারা ওই বাড়ির মালিক, দিগম্বর মিত্রের যে বাড়ির মালিক, দিগম্বর মিত্রের ছেলেদের পক্ষে কেউ ছিল না, মেয়েরা, ওই বাড়িটাকে ওই যে অংশটুকু দেবত্ব সেই অংশটুকু বাদ দিয়ে, যেটা বিক্রি করতে পারছে না সেই অংশটুকুকে বাদ দিয়ে, বাকি গোটা বাড়িটা বিক্রি করে কয়েক কোটি টাকা তারা রোজগার করে নিল। অথচ দেবতার জন্য সামান্য কোনো ব্যবস্থা থাকে না। এই যে বাইরের দিকে যে আমি নিজে দেখেছি, এখন শুনলাম সেসব আসবাবপত্রও নেই, যেটা দেবত্বর অংশ, সেখানে বাইনাচের উপযুক্ত সব নানা রকমের সব জিনিস ছিল, সব হাতির দাঁতে কাজ করা প্রাচীন সেই ভালো আয়না সেসব ছিল, সমস্ত কিছু বিক্রি করে দিয়েছেন। যেখানে যা পেরেছে, নিজেদের যা সম্পদ ছিল সব বিক্রি করে দিয়েছেন। আমি ভয় পাচ্ছিলাম যে কোন দিন না ওই শালগ্রামের সারা গায়ে অন্তত 15 ভরি মতো সোনা আছে, তার যে মোটা যে পৈতে, তার উপর কাজ করা যে মুকুট ধরে রাখার জন্য আরেকটা জিনিস, বড় মুকুট, অন্তত 15 ভরি সোনা আছে, বড় রূপোর সিংহাসন আছে, এমনকি মা শেতলা তার গায়েও বোধ হয় 10 ভরি সোনা আছে। এবার এগুলো কোন দিন তাদের গা থেকে খুলে নিয়ে বিক্রি করে গঙ্গা জলে না ফেলে দেয়। আমাদের অবস্থাটা এই, আমরা আমাদের নিজস্ব যে রীতি রেওয়াজ সেগুলোকে সব ভুলে গেছি। বলছেন তাই দোল দুর্গোৎসব নাই, দোল দুর্গোৎসবে নাই ব্রাহ্মণ ভোজন, শ্বেতকায় সাহেবের করে নিমন্ত্রণ। দোল দুর্গোৎসব যে হয় তাতে কিন্তু ব্রাহ্মণ ভোজন হয় না, তার বদলে কি হয়, সাহেবদের নিমন্ত্রণ করে। সাহেবরা আসেন, গান হয়, নাচ হয়, বাই নাচ হয়, এবং তাদের ওই নানা রকম সারটার উপাধি টুপাধি দিয়ে দেয়, রায়বাহাদুর টায়বাহাদুর উপাধি দিয়ে তাতে চলে যায়। শাস্ত্রের শাস্ত্রের প্রসঙ্গ কথা কোথা গেছে ভুলে, সায়েন্স লজিক মন নাটক নভেলে। শাস্ত্রের যে প্রসঙ্গ সেসব ভুলে গেছে, সায়েন্স লজিক এসব নিয়ে নাটক নভেলে মন দিয়েছেন। ইংরেজি বহিতে যাহা লিখে শ্বেতকায়, তাহাই শ্রোতব্য পাঠ্য পুরাণের প্রায়। যা ইংরেজরা বলেছেন, যে যখন রাজত্ব করবে তারা যে কথাটা বলবেন সে কথাটাই ঠিক। আপনারা দেখেছেন, আমরা এখন হাড়ে হাড়ে বুঝছি, এর আগে 34 বছর তারা যেরকম ভাবে বলেছিলেন সেটাই সত্য বলে আমরা মেনে নিয়ে গিয়ে চলেছিলাম, এখন যেটা চলছে সেটাই। অতএব আমরা ইংরেজকালে কিরকম ছিলাম এটা আমরা একটা পরিষ্কার আইডিয়া করে নিতে পারি। প্রভুর মহিমা কিবা কেমন কৌশল, কালের রুচিতে সভ্য সাহেবের দল। বলছেন এই সেই কালের রুচিতে সব নব্য সাহেব তৈরি হয়েছে বাঙালি, তাদের মাঝখানে একজন নতুন মানুষ এলেন, মানুষকে নতুন পথ বা দিশা দেখানোর জন্য। প্রতিকার লিখছেন, বুদ্ধিমান বিদ্যাবান উচ্চ মন যত, দেব ভাষা আলাপনে দিবার রাতি রত, পুরাণে গীতায় বেদে পাইয়া আস্বাদ,
ইংরেজি ভাষায় সাধ করে অনুবাদ, শাস্ত্রার্থে সুপথ পেয়ে সাধন ভজন, ধ্যান যোগ মূল থিওজফির চলন, আর্য শাস্ত্র মহা মর্ম ব্যাখ্যা করে বক্তৃতায়, আসিয়া সাগর পারে বাংলায়, নাহি অঙ্গে হেডকোট দেশের ধরন, নিরামিষ ভোজ্য পরে গেরুয়া বসন, মস্তক মুণ্ডিত পুন টিকি দুলে তায়, পাদুকাবিহীন পথে পথে পায়ে পাদুকাবিহীন পায়ে পথে হেঁটে যায়, গায়ে যিশুগুণ গৃহীত অতি ভক্তি ভরে, গেরুয়া বসনা মেম পাছু পাছু ফিরে, নকলে নিপুণ বড় বাঙালির দল, যা করে ইংরেজ করে তাহাই নকল, যাহা করে সাহেব বুঝে বেদবাক্য প্রায়, তাই পড়ে অনুবাদ ইংরেজি ভাষায়, ভাবার্থে পাইয়া সাধ চেষ্টা করে পরে, অনুবাদ যার মূল গ্রন্থ পরিবারে, নিরস বিশুষ্ক মাটি পাষাণের প্রায়, বাহ্যিক উপরে চক্ষে কে দেখিতে পায়, এ ধরা রসে ভরা ডগমগ রসে, র কাণ্ড শাখা পত্র সহ তরুভরে পোষে, দিন রাত চলে রস বিশ্রাম কোথায়, গগনের সঙ্গে মিশা পাতায় পাতায়, তেমতি বিভুর সৃষ্টি এই চরাচর, বাহ্যিক দর্শনে কিছু না মিলে খবর, ঘটনা যখন ধ্রুব হেতু আছে তার, বিমানে চলিছে কল নহে কহিবার, অদৃশ্য বিমান পথে কার্য কিসে হয়, বুঝো মন সাধ্য নাই দিতে পরিচয়, বাঙালি ফিরেছে ঘরে স্বধর্মে তেমতি, শুনো রাম কৃষ্ণ লীলা মধুর ভারতী, আঁখি খোলে লীলা শুনে প্রভুর আমার, সাহেবের দলে নামে ক্রমশ প্রচার। পুথিকার বলছেন যে একদল ইংরেজ এসে উপস্থিত হল, যারা লেখাপড়া শিখেছে, সংস্কৃত শিখেছে, এবং সংস্কৃত শিখে আমরা যে শাস্ত্রগুলো পড়ি না, সেই শাস্ত্র তারা পড়ে, শাস্ত্র পড়ে সেই শাস্ত্রের ভেতরে তার মর্মার্থ দেখে, মর্মার্থ পড়ে শুনে তাদের ভীষণ আনন্দ হয়, এবং সেই রকম ভাবে জীবনযাপন করবার জন্য ওদেশ থেকে প্যান্ট কোট সমস্ত ছেড়ে দিয়ে এদেশে এসে তারা উপস্থিত হয়। সাধারণ মানুষের মতো ধুতি পাঞ্জাবি পরে, গেরুয়া রঙে ধুতি পাঞ্জাবি পরে, নিরামিষ খায়, টিকিট ধরে থাকে, এবং সেই পথে পথে তারা প্রচার করে, তারা প্রচার করে যিশুর কথা, এই কথা সত্য, তারা যিশুর কথা প্রচার করে, কিন্তু একই সঙ্গে ইংরেজি ভাষায় প্রচার করতে থাকে। এই যে যত রকমের বেদ পুরাণ উপনিষদ আছে, সেই সমস্ত বেদ পুরাণ উপনিষদ বাঙালি যারা নকল করতে ভীষণ রকমের একবারে মাহির, তারা ধীরে ধীরে সেই সবগুলো পড়ে, তারা যত পড়ে তত তাদের ভেতরে অভাব তৈরি হতে থাকে, তারা কোন দিকে যাবে নিজেই বুঝতে পারে না। পুথিকার বলছেন যে একটা গাছ যখন তার ভেতরে রসের সঞ্চার হয়, যেমন মূল থেকে সে টেনে নিয়ে যায় এবং সেটা পৌঁছয় একেবারে ঊর্ধ্বমূলে, আবার ঊর্ধ্বমূল থেকে সেটা আবার খানিকটা মূলে এসে পৌঁছয়, সারাদিন সে এরকম রস সঞ্চার একটা গাছের মধ্যে চলাফেরা করে, ঠিক সেই রকম করে একটি ফল প্রস্তুত করার জন্য সে কত রকমের চেষ্টা করে, প্রভু এরকম নানা রকমের পরিস্থিতি সৃষ্টি করে দিচ্ছেন, তিনি আসবেন, নাটক শুরু হওয়ার আগে সেরকম যেমন কনসার্ট বাজতে থাকে, সেই রকম এই কনসার্ট বাজতে শুরু করলো, শ্রীরামকৃষ্ণ আসবেন মানুষের মাঝখানে, সভ্য মানুষের মাঝখানে এসে তিনি ভগবানের কথা বলবেন, নতুনভাবে ভগবানকে আমাদের সামনে ব্যাখ্যা করবেন। বাঙালি ফিরিছে ঘরে স্বধর্মেতে মতি, শুনো রাম কৃষ্ণ লীলা মধুর ভারতী। যারা ইংরেজি শাসন ব্যবস্থা, তারপরে আমাদের ইংরেজের যে যিশুর যে সমস্ত বাইবেল সেগুলো পড়তে যারা আগ্রহী, তারা ধীরে ধীরে ওই দেশের মানুষের কৃত উপনিষদের ইংরেজি অনুবাদ পড়তে থাকে, ধীরে ধীরে তারা স্বধর্মেতে ফিরে আসতে থাকে, এবং এইভাবে ফিরতে ফিরতে তারা একটা নতুন দিকে যাত্রা করে। শ্রীরামকৃষ্ণ যেন সেই সেই পরিবর্তনের দিশারি হয়ে উপস্থিত হচ্ছেন। পুথিকার শেষ করছেন, যেটা দিয়ে আমরাও শেষ করব, পুথিকার বলছেন, আঁখি খোলে লীলা শুনে প্রভুর আমার, সাহেবের দলে নাম ক্রমশ প্রচার। বলছেন ধীরে ধীরে এই যে যারা অন্বেষণ করে বেড়াচ্ছে, ঈশ্বরীয় ভাবকে অন্বেষণ করে বেড়াচ্ছে, তাদের মধ্যে একটু একটু করে শ্রীরামকৃষ্ণের নাম প্রচার হতে থাকলো।
আমরা পরের দিন দেখব যে উইলিয়াম হেস্টি কিরকমভাবে শ্রীরামকৃষ্ণের কাছে আসে। তারা শুধুমাত্র ওয়ার্ডসওয়ার্থের কবিতা পড়ে তাতে সমাধির কথা তারা শুনেছিল, এমন এক মানুষ তারা নিজের চোখের সামনে দেখল যার শব্দ তা যার সবসময় সমাধি হয়, সমাধিতে যিনি নিমগ্ন হন এবং এক নতুন যুগে মানুষকে এক নতুন পথ দেখাতে তিনি সক্ষম। যে জিনিস তারা শুধুমাত্র বই পড়ে তার ধারণা করবার চেষ্টা করেছিল, সেই মানুষের সেই সেই জিনিসটি তারা এক মানুষের কাছে দেখতে পেল। এই সভ্য সমাজের মধ্যে শ্রীরামকৃষ্ণ তার প্রচার শুরু করলেন। তার কারণ হচ্ছে, এই সভ্য সমাজের মধ্যে প্রচার না হলে আগামী দিনের মানুষ তাকে গ্রহণ করবে না। এই নতুন গল্প আমরা আগামী দিন বলবো, আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।